মিয়ানমারে যে সংঘাত চলছে এই সংঘাতে যাতে কেউ না নামতে পারে এই প্রথম বার্তাটা আমরা দিয়ে থাকি। এখন নিষেধাজ্ঞা সরকারিভাবে এখন নাকবন্দিতে নিষেধাজ্ঞা আছে, এই এইটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে যেহেতু এখন ওদের সীমান্ত আছে, ওদের সীমান্তের উপরে যেন কোনোভাবেই তারা না যায়, এইটা আমরা প্রথমত গুরুত্ব দিয়ে তাদেরকে বলি থাকি। আমাদের পুরো নাব নদী এবং আমাদের এই যে এইখান থেকে শুরু করে যায় এই যে মানে এই যে সাগর, এই যে সাগর থেকে আমাদের ওই যে রিজুখাল পর্যন্ত আমাদের এই টোটাল আমাদের টেকনাপ নৌথানার আন্ডারে। আমি যতটুকু তাদের পরিবারের কাছ থেকে জেনেছি যে তিনজন, জুবায়ের, শুকুর আর একটা ছেলে গিয়েছিল, মোট তিনজন, তারা কাঁকড়া ধরার জন্য এই নাব নদী দিয়ে মানে চুরি করে তাদের আমাদের অজ্ঞাতভাবে গিয়েছে। যাওয়ার পরে ওইখানে মায়ানমারের সীমান্তে এটা হচ্ছে লালদ্বীপ, লালদ্বীপ নামে জায়গা আছে, ওইখান থেকে যাওয়ার পরে তারা আমি তাদের পরিবার থেকে জানতে পারলাম যে মাইন বিস্ফোরণে তারা ওখানে আঘাতপ্রাপ্ত হয়, পরে জুবায়ের বাড়িতে এসে মারা যায় এবং তার পরিবারের কাছে লাশ ছিল, আমরা ওখান থেকে দেখছি তাদের। এবং বাকি যে দুইজন ছিল তারা একজন কক্সবাজার সদর হসপিটাল এবং আরেকজন আছে চট্টগ্রাম সদর হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, আপনারা কি ওই যে নাবনদীতে কাজ করতে কোনো বাধা সম্মুখীন হন কিনা? বাধা সম্মুখীন নয়, তবে আমাদের অসুবিধা হচ্ছে, সংকট আছে, আমাদের লোকবলের সংকট আছে, জল এক দুই হচ্ছে আমাদের জলযান্ত্রণা এই মুহূর্তে, এই জন্য এই সংকটটা আমাদের বেশি। এদের এক নম্বর মেসেজ হচ্ছে যে আমরা স্থানীয় প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার যারা আছে জেলিদেরকে নিয়ে আমরা তাদেরকে বৈঠক করেছি, বলি স্যার এমনিতে এখন তো 65 দিনের নিষেধাজ্ঞা, এখন তো নামাই যাবে না, এখন তো নিষেধ আছে, তারপরে যদি কেউ চুরি করে নামে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। আচ্ছা, এই পর্যন্ত আপনারা কয়টি লাশ উদ্ধার করেছেন? অনেক, আমাদের অন্তত 10টার উপরে হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।